আজকের এই শ্রদ্ধাবাসরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সহসভাপতি বৃন্দ মেলাবাসী এবং আমার বাবার বড় সম্মানীয় সংগঠনের সদস্যবৃন্দ সকলের চরণে শ্রেণীভেদে শ্রদ্ধা জানাই। আজ বড় বেদনার দিন আমার জীবন। আমি আজ থেকে 5টি বছর আগে আমার বাবার হাত ধরে আমি মিলায় গিয়েছি, মিলার সভায় গিয়েছি। 4টি বছর আগে আমি আমার বাবার হাত ধরে নিশ্চিন্তপুর থানার সভায় গিয়েছিলাম। সেখান থেকে আমি থানার সভা আমার বাড়িতে আনার পরে দেহ মন যৌবন সবই থানার সভায় সমর্পণ করে দিয়েছি। আজ কেমন যেন এই হরিভক্তের মুখ না দেখলে ভালো লাগে না। সবাইকে দেখেছি, সবাইকে চিনেছি, কার কেমন দয়া আমার বাবার প্রতি আমি খুব কাছে থেকে দেখেছি। আজ আমার বাবা নেই, আমি এতিম হয়ে গেছি। আপনারা আমাদের আপনারা আপনাদের চরণের একটু আমাকে ঠাই দিবেন, আমি যেন আপনাদের চরণ ছাড়া না হই। আমার বাবা যেদিন মারা যাবেন তার আগের সোমবার আমরা গিয়েছিলাম খালকুলা, আমাদের মুকসুদপুর উপজেলা মাসিক খরিসভার যে অনুষ্ঠানটা হয়েছিল দিঘলা, তার আয় ব্যয় হিসাব দেওয়ার জন্য আমার বাবা প্রতিটি হিসাবে স্বাক্ষর করে গেছে। স্বাক্ষরের শেষ বেলায় বলেছিল, তোমরা যারা আছো তোমরা আমার একটা কথা রাখো, এবার আমরা মুকসুদপুরের সবাই জয়পুর যাব, আমি 5টা গাড়ি করে নিয়ে যাব তোমাদের, জয়পুর আনন্দ সহকারে যাবে আমার মুকসুদপুর উপজেলা মাসিক খরিসভা। আমার বাবার জীবনে আর তা হয় নাই। গাড়ি ঠিক হয়েছে, সমস্ত ভক্তবৃন্দ ঠিক হয়েছে, সোমবার ভালোভাবে দুজনে আসছি। সোমবার রাত্রে মৃদু মৃদু জ্বর, মঙ্গলবারে ওষুধ এনে দিয়েছি ভালো, বুধবারে মঙ্গলবারের শেষ রাত্রে ওই যে কালো জ্বর, আর আমার বাবা ঘুমাতে পারেনি। আমি ও হাসপাতালে নিব সে সুযোগ আমার ভাগ্যে জোটেনি। এর আগে যতবার আমার বাবা অসুস্থ হয়েছে আমার বাবাকে নিয়ে আমি প্রাণপণ চেষ্টাকে ডাক্তারের কাছে গেছি, এবার আত্মভোলা মন আমাকে আর সে সুযোগ দেয়নি। আমার বাবা আপনাদের নিয়ে জয়পুর যেতে চেয়েছিল, জয়পুর যাওয়ার আগেই আমার বাবা শান্তিধামে চলে গেছে। আমাকে এই শূন্য নদীতে আমার কোনো আমার ঘরে আমার বাবা একটা হাতের ভাই আমার চল আমি একটা লজেন্স খাবো, আমাকে নিয়ে একটু বাজার চল, অথবা বলবে দাদু তোর একটা চুল দে আমি একটা থাবা দেই, অথবা এ শালা আমার একটা বিস্কুট কিনে দে, এ ডাকটা আমার বাবার জীবনে হয়নি। আজকে আপনারা আমার জন্য সমবেদনা প্রার্থনা করেছেন, আমি আপনাদের কাছে জানাতে চাই আপনাদের প্রার্থনা মঞ্জুর হোক, আমি আবার আপনাদের এভাবে আমার বাড়িতে ডেকে এনে আপনাদের প্রত্যেকের চরণ ধরে টেনে নিয়ে আমি এখানে নবগঙ্গার সৃষ্টি করে দেবো আমার চোখের জল দিয়ে। এই প্রার্থনা জানিয়ে আমি আমার সত্য বক্তব্য শেষ করছি। আর আমার বাবা আপনাদের সাথে যদি মেলামেশাকালে কোনো অন্যায় অপরাধ করে থাকে
আমি ক্ষমা চাই, আমি দীন হীন জন, আমি নিচু হতে নিচু, আমি আরও নিচু হতে চাই। আমার বাবা যে নিচুর জন্য সে সিদামে বুধবারের দিনে চলে গেছে, আমিও সেই নিচু হতে নিচু হয়ে আমিও আমার বাবার মতো ভক্তের চরণ তুলে থেকে চলে যেতে চাই সেই শান্তিধামে। এই শুভ প্রার্থনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।